Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরো একটা রোজার ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করছি আমার পুরো ব্লগটা ধৈর্য সহকারে দেখবেন। আর আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, মিট কাবাব। অনেকেই এটাকে স্বামী কাবাবও বলে থাকেন, আর একটা কালা ছানা বুনা রেসিপি। তো আমার যারা দেখতে চান অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একদমই। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত করেননি। তো এখানে সকালবেলা আমি এসেছি একটু বাহিরে, আর যাব একটু টেস্ট করতে, কারণ এখানে আমি একটা জিনিস ডেলিভারি করবো। সেই জন্য তো আমি ভিনটেড অ্যাপের মধ্যে আমার একটা কাপড় বিক্রি করে দিয়েছি। তো এই অ্যাপটা অনেক ভালো, অনেকেই জানেন হয়তো বা এটার কথা। যদি আপনি নতুন ট্রাকসহ বা অর্ধেক পুরাতন বলতে ইউজ করা সেগুলো বিক্রি করতে পারবেন। তো আমি যেটা বিক্রি করছি সেটা কিন্তু নতুন ট্রাকসহ ছিল। আসলে অনেক সময় আনার পর দেখা যায় আলসেমি করে কিন্তু আর চেঞ্জ করা হয় না, রয়ে যায়, আর এক মাসের উপরে কিন্তু চেঞ্জও করে দেয় না সবগুলো, অনেক সব কিন্তু চেঞ্জও করে না। তো সেই জন্যই আমি এটাকে বিক্রি করে দিলাম। আর যেহেতু এখন ইস্টার হলিডে, অনেক মানুষ দেখতে পাচ্ছেন কমেন্ট গার্ডেনে, তো আমি উপর থেকে একটু ভিডিও করছিলাম বুটসের ভিতর থেকে। তো এই তো আমার জিনিসটা আমি এখন দিয়ে দেব, আর এখানে ওরা নেই ডেলিভারি করার জন্য। তো বাহির থেকে চলে এসেছি ঘরে, আর এখন প্রায় বিকালের দিকে। তো আমি সব কিছু রেডি করে রাখছি ইফতারের সময়, যাতে তাড়াহুড়া করতে না হয়। তো এখানে ভেজিটেবল পোলাও বানাবো, সেই জন্য আমি ভেজিটেবলগুলো কেটে রেখে দেবো, আর বেগুনটাও কেটে রেখে দেবো বেগুনি করার জন্য। রোজার মাস এত তাড়াতাড়ি চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। প্রথমে কিন্তু আমি একটু ভয় পেয়েছিলাম, নতুন বেবি, নতুন মা হয়েছি এবার, আর কীভাবে কী সামাল দেবো কিছুই বুঝতে পারছিলাম না। তবে আলহামদুলিল্লাহ এখন একটা রুটিনের মধ্যে পরিণত হয়েছে, আমি সময় মতো করে নিতে পারছি সব কিছু। আর বেবিও আলহামদুলিল্লাহ আমাকে কিন্তু বেশি ডিস্টার্ব করছে না, ও টাইম মতো কাছে ঘুমাচ্ছে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো মতো করছে। তো এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। আসলে অনেক বেবিকে নিয়ে টাফ হয়ে যায় এরকম রোজার মাসে অনেক কিছু করা, আর এই দেশে তো জানেনই সবাই অনেক বিজি, কারো সময় নেই যে হেল্প করার মতো। তবে এই উইকে কিন্তু, এই লাস্ট 3 উইক কিন্তু আমার নননের হলিডে ছিল, তো উনি অনেক হেল্প করেছেন বেবিকে রেখেছেন, আর আমি ঘরের কাজগুলো করে নিতে পেরেছি। তবে এখন হলিডে শেষ হয়ে যাচ্ছে, আবারও ভয় পাচ্ছি মনে মনে। তবে যাই হোক, আল্লাহর দিন আল্লাহ নিয়ে যাবেন ভালোভাবে। তো এখানে কাবাব বানানোর জন্য আমি ধনে পাতাটা কুচি করে নিচ্ছি, খুবই মিহি করে কেটে নিচ্ছি, যেহেতু এটা কিমার সাথে মিক্স হবে সেই জন্য। আর পেঁয়াজটাকেও ভালোভাবে কেটে নেব, কেটে আমি কুচি করে নেব মিহি কুচি, যাতে মাংসের সাথে মিক্স হয়ে যায়। Thank you.
তো পেঁয়াজটাকে কাটার পরে এখন আমি অল্প একটু লবণ দিয়ে ধনিয়া পাতা এবং পেঁয়াজটাকে ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে, এতে করে ভালোভাবে মিক্স হবে কিমার সাথে। তো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে পেঁয়াজটা। তো এখন আমি এই মাংসের কিমার সাথে আর একটা কিন্তু ছিল বেড়ার মাংসের কিমা, তো এই পেঁয়াজ আর ধনে পাতাটা দিয়ে দেব আর একে একে সবগুলো মশলা দিয়ে দেব। তো এখানে মশলা হিসাবে আমি ইউজ করেছি লবণ তো বেশি থাকতে হবে, হলুদ গুঁড়া, কারি পাউডার, তারপরে হচ্ছে মিক্স গরম মশলা পাউডার, এর সাথে কিন্তু ধনিয়াটাও অ্যাড করা আছে, ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর একটা ডিমও আমি ভেঙে দিচ্ছি, আর দিয়েছিলাম জিরার গুঁড়ো, আর আমি কিন্তু দিয়েছিলাম এর মধ্যে সিনামন পাউডার, দারুচিনির যে গুঁড়াটা সেটা, এটা আমার কাছে আছে তাই আমি দিয়েছি, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। আর দিয়েছিলাম কিন্তু একটু অনিয়ন পাউডার, এই দুইটাই কিন্তু অপশনাল, অনিয়ন পাউডার আর সিনামন পাউডার আপনারা না চাইলে নাও দিতে পারেন। আসলে হাতের কাছে যা আছে তাই দিয়েই বানাবেন, এতে কিন্তু ধরাবাধা কোনো নিয়ম নেই। আর এই রেসিপিটা আমি আরও অনেকবার ট্রাই করেছি, কখনোই কিন্তু ভালো হয়নি, আর আজকে আমি এটা ফলো করেছি মায়ান ওয়ার্ল্ডের সেই ভিডিওটা, তো সেই আপার ভিডিওটা দেখে আমি করছি, আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন আমি কিন্তু ভুলটা করতাম, আগে যখন করতাম আমি ডিপ তেলের মধ্যে ভেজে নিতাম আর মাংসগুলো খুলে খুলে চলে যেত, আমার আসলে মাথায় একদমই আসেনি যে এটা শেল ফ্রাই করবো, কম তেলের মধ্যে ভাজবো। তবে মায়ান ওয়ার্ল্ডের এই ভিডিওটা দেখার পর আমার অনেক হেল্প হয়েছে, তো আপনারা চাইলে কিন্তু ওনার ভিডিওটাও দেখতে পারেন। তো সব কিছু দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে, আর এটা যত বেশি মিক্স হবে তত বেশি সব কিছু মিশে যাবে, খেতেও ভালো লাগবে। তো আমি মায়ান ওয়ার্ল্ডের কাবাব, মিট কাবাব রেসিপিটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে কেউ দেখতে পারেন সেটা। আর আমি আমার মতো করে আর অনেক কিছু এড করেছি, অনেক কিন্তু একবারে শর্ট উপকরণ দিয়ে করেছেন, আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন যদি কেউ চান। মিক্স করার পর কিছু সময় রেখে দিলাম, যেহেতু হাতে সময় আছে সেজন্য, হাতে সময় না থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে করে নিতে পারেন, ফ্রাই করে নিতে পারেন। তো এখানে আমি অল্প করে তেল দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে, আর এগুলো করতে কিন্তু ননস্টিক ফ্রাই প্যান হলেই ভালো হয়, এতে করে নিচে লেগে যাবে না। তো আমি একটু গোল গোল করে শেপ করে দিচ্ছি, আর এটা কিন্তু বড় সাইজ করে দিতে হয়, ফ্রাই হওয়ার পর কিন্তু একদম ছোটো হয়ে যায়। আসলে এই জিনিসটা আমি খেয়াল করিনি, আমি মিডিয়াম আকারের করেই দিচ্ছিলাম, তারপর যখন দেখলাম ওয়েল ডান হয়ে গেছে, একদম ছোটো হয়ে গেছে, তবে ঠিক আছে বাইট সাইজ হয়েছিল। তো আপনারা যদি বড় রাখতে চান বড় বড় সাইজ করে দিতে পারেন, আর এভাবে করে কিন্তু বার্গারের জন্য বানাতে পারেন, অনেকেই হোমমেড বার্গার খেতে পছন্দ করেন, গড়ে বানাতে চান বার্গারের যে এই কাবাবটা থাকে, তো এভাবে করে এটা কিন্তু বার্গার বানের ভিতরেও ঢুকিয়ে চিজ দিয়ে খেতে পারেন বার্গার হিসাবে। তো আমি ফানের মধ্যে দিয়ে দিলাম, আর একটা চামচের সাহায্যে আমি গরম তেল দিচ্ছিলাম অল্প অল্প করে, এতে উপরের দিকটাও হবে গরম তেলের সাহায্যে, আর এগুলো কিন্তু ছিটকে হাতের উপরে চলে আসে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, কাবাব খেতে গিয়ে আবার হাতটা পুড়িয়ে ফেলবেন না, তবে এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এই কাবাবটা কিন্তু চিকেন কিমা দিয়েও করতে পারেন, মুরগির মাংসের যে কিমা সেটা দিয়ে, আর মুরগির মাংসের কিমা কিন্তু ঘরে তৈরি করা খুবই সহজ, যদি ফুড প্রসেসার থাকে বা ব্লেন্ডারেও হয়, তো কেউ চাইলে ঘরেও করতে পারেন চিকেনটা দিয়ে। তো আমি এখানে আজকে মিট দিয়ে করছি, তো আমি এক সাইজ উল্টিয়ে দিলাম আর অন্য সাইজ হওয়ার জন্য রেখে দিলাম, তো এই তো আমার সব কিছু হয়ে গেলো, একে একে সবগুলো আমি করে নিলাম, বেশ কয়েকটা হয়েছে, আসলে কয়েকটা হয়েছিল আমি মনে নেই। তো কাবাবটা বানানোর পর এখন আমি এখানে ভেজিটেবল পোলাওটা বানিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ, দারুচিনি, তেজপাতা সব কিছু দেওয়ার পর ঘিটা দিয়ে দিলাম,
পোলাওয়ের জন্য। আর এই পোলাওয়ের রেসিপিটা আমার আরও একটা ব্লগেও আছে, তারপরে আজকে অল্প করে একটু শেয়ার করলাম, চাইলে দেখে নিতে পারেন। আর অনেকেই কিন্তু ভোর হচ্ছেন আমার এই ভিডিওগুলো দেখে, আসলে যেহেতু এখন রোজার মাস, সব কিছুই রান্নাবান্নার ব্লগেই বেশি, যেহেতু বাহিরে একটু কম যাওয়া হচ্ছে বা ইফতার তারপর সেহারের আইটেম তৈরি করা হচ্ছে, সেগুলি ব্লগ তৈরি করছি। অনেকেই কিন্তু পছন্দ করেন এই ভিডিওগুলো দেখার জন্য, আমিও কিন্তু অনেক পছন্দ করি অন্যান্য আপুদের ব্লগগুলো আমি দেখি, রান্নার ব্লগগুলো, এতে কিন্তু অনেক কিছু শেখা যায়। এক একজনে কিন্তু এক এক ধরনের পোলাও বা সমান রেসিপিটা ভিন্ন উপকরণ দিয়ে করেন, ভালো লাগে, নতুন জিনিস শেখা যায়। তবে আমার ভালো লাগে এরকম ব্লগ দেখার, তো সেজন্য আমিও শেয়ার করছি, অন্য কেউ চাইলে দেখতে পারেন বা হয়তো বা অনেকেরই ভালো লাগে এরকম দেখতে। তো এখানে আমি মিক্সড ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম পিসটা, তো এটা ফ্রোজেন পিস তাই দিয়ে দিলাম, আর বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। তো এখন দিয়ে দিব দুইয়ে রাখা চালটা, পানি জড়িয়ে রেখেছিলাম সেটা। আর আজকের এই পোলাওটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমার রেসিপি বলে বলছি না, সত্যি এটা অনেক মজা হয়েছিল, সবাই বলছিলেন। হয়তো বা আজকে আমি মনোযোগ সহকারে তৈরি করছিলাম, সেজন্য এক একদিন এরকম হয় যে আপনি কি রান্না করছেন সেটাতে কিন্তু মনোযোগ নেই, অন্য মনস্ক হয়ে করছেন, আসলে টেস্টটা সেভাবে আসে না। আর যখন মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন যে কোনো জিনিসের কিন্তু অনেক মজা হবে। তো আলহামদুলিল্লাহ এটা অনেক টেস্টি হয়েছিল। আর এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আর যেহেতু কম পরিমাণে করছিলাম, কোনো জিনিস যদি আমি কম পরিমাণে করি সেটা কিন্তু অনেক মজা হয়, বেশি পরিমাণে জিনিসটা কিন্তু আমি খেয়াল করে দেখেছি তেমন বেশি মজা হয় না, মজা হয় আলহামদুলিল্লাহ, তারপরেও যখন আমি অল্প পরিমাণে করি সেটা কিন্তু অনেক মজা হয়। তো এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব, আর পানিটা বুঝে শুনে দিতে হবে, বেশি পানি হলে কিন্তু জোরজোরে হবে না, তো সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু চাল রান্না করছেন সেই অনুযায়ী চা পানিটা দিতে হয়। আমি কিন্তু এখানে মেপে পানি দিচ্ছি না, আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দিয়ে ডেকে রেখে দেব মিডিয়াম হিটে, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার পোলাওটা হয়ে গিয়েছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নেবো। আর এখন আমি রান্না করব কালা চানা, চুলা যেটাকে বলে। তো কালা চানাটা কিন্তু আমার অনেক ভালো লাগে, সাদাটার চাইতে কালাটা আমি অনেক পছন্দ করি। তো আজকে আমি রান্না করব বাংলাদেশের যে দোকানে বিক্রি করা হয় সেইভাবে, যেভাবে ওনারা তৈরি করেন। আর এই চানাটা কিন্তু আমার অনেক প্রিয় ছিল, পেঁয়াজু তারপরে চানা বাহিরে থেকে যখন কিনে খেতাম অনেক ভালো লাগতো, তো আমি চেষ্টা করছি সেভাবেই তৈরি করার জন্য। তো আজকে ছানা ভাজার জন্য আমি লাল পেঁয়াজটা দেব, লাল পেঁয়াজ দিয়ে ছানাটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। বাংলাদেশে কিন্তু লাল পেঁয়াজই ব্যবহার করা হয়, আর এই দেশে কিন্তু সাদা পেঁয়াজটা আমরা ব্যবহার করি। তবে লাল পেঁয়াজটা কিন্তু সালাদ তারপর অন্যান্য চাটনি ভর্তার আইটেমে কিন্তু অনেকেই ব্যবহার করেন। আর এখানে কিছু আলুও কেটে নিচ্ছি ছোটো ছোটো করে ছানাতে দেওয়ার জন্য।
তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিব পাঁচফোড়ন আর আস্ত পাঁচফোড়ন গুঁড়া। এই পাঁচফোড়নটা কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি সব কিছুতেই ব্যবহার করি। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা দেখতে পাবেন আমি মাছ ছাড়া অন্য যে কিছু রান্না করি, মাংস, তারপরে পোলাও, ভাজি, সব কিছুতে কিন্তু আমি এটা ব্যবহার করি, আমার ভালো লাগে এই ফ্লেভারটা। এখন দিয়ে দিলাম পেঁয়াজটা আর অপেক্ষা করব পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। এর সাথে কিন্তু আমি আলুটাও দিয়ে দিব পেঁয়াজটা লাল হওয়ার আগে, কারণ আলুটা যেহেতু এখানে কাঁচা আলু দিচ্ছি, সিদ্ধ হতে সময় লাগবে, পেঁয়াজটা হতে হতে কিন্তু আলুটা হয়ে যাবে, তাই আমি পেঁয়াজের সাথে আলুটাও এখানে দিয়ে দেব। তো দিয়ে দিলাম লবণ আর লবণটা অল্প করে দিচ্ছি, যেহেতু আলু আলু কিন্তু একটু লবণাক্ত থাকে, তাই লবণটা একটু কম দিলাম। আর এটা যেহেতু কেনের চানা তো একটু লবণ থাকতে পারে, তাই লবণটা একটু কম করে দিচ্ছি আমি। তো এখন মশলাটা দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প একটু কারি পাউডার আমি এখানে ইউজ করব, আর অল্প একটু জিরার গুঁড়া। কেউ চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, তো আমি সেটা আর দিচ্ছি না, জাল হয়ে যাবে বেশি। আর চানাটা কিন্তু বেশি জাল ভালো লাগে না, যেহেতু এখানে আমি লাল মরিচটাও ভেজে দেব, আস্ত লাল মরিচ। তো দিয়ে দিলাম ছানাটা, ছানা দিয়ে ভালোভাবে মিক্স করে রান্না করব, আর তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। এভাবে একটু মাখা মাখা ছানাটা চাচ্ছে, কেউ কিন্তু এই ছানার মধ্যে আলুটা বয়েল করে ম্যাশ করে দেন, তবে আমি সেরকম চাচ্ছি না, আমি একটু আধা ভাঙ্গা আলু সেভাবে চাচ্ছি, অর্ধেকটা ভাঙ্গা তারপর অর্ধেকটা আস্ত থাকবে, এভাবে যেভাবে বাংলাদেশের দোকানে কিনতে মিলে সেভাবে। তো এই তো আমার ছানাটা হয়ে গিয়েছে, আর এখন আমি এর মধ্যে দেওয়ার জন্য শুকনো যে লাল মরিচ থাকে সেটা ভেজে নেব। আর এই মরিচটা কীভাবে সংরক্ষণ করতে হয় ঘরে অনেক দিন ভাজা মরিচটা, সেটাও দেখতে পারবেন আমার এই ভিডিওতে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি পরিমাণ মতো তেল দেওয়ার পর দিয়ে দিলাম আস্ত কয়েকটা শুকনো মরিচ, লাল মরিচ, আর আমি এর ডাটাটা কিন্তু খেটে ফেলিনি, কারণ ডাটা থাকলে কিন্তু সুবিধা হয় ধরে খেতে। তো আমি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ, আর এই লবণটা দেওয়ার কারণেই কিন্তু মরিচটা অনেক মচমচে থাকে অনেক দিন, আর অনেক অনেক দিন রেখে খেতে পারবেন কিন্তু অনেকেই ডালের মধ্যে, তারপরে খিচুড়ি, তারপর মাছ ভর্তা, অন্যান্য যে টকের ভর্তা বানানো হয় সেগুলিতেই শুকনো মরিচটা ব্যবহার করে থাকেন। তো এভাবে যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু সময় মতো পেয়ে যেতে পারেন, বাড়তি সময় নষ্ট করতে হবে না। তো এখন আমি একটা ছোটো কাচের জারের মধ্যে রেখে দেব, আর এরকম শুকনো ভাজা মরিচ কিন্তু কাচের জারে রাখলে ভালো হয়, আর যদি প্লাস্টিকের কন্টেনারে রাখেন বা জারে রাখেন, দেখা যায় প্লাস্টিক কিন্তু গেমে কিন্তু পানিটা পরে এই যে মরিচটা আর মচমচে থাকে না, নরম হয়ে যায়। তো চেষ্টা করবেন কাচের জারে রাখার জন্য। তো এভাবে করে রেখে দিব অনেক দিন থাকবে, এভাবে জোর জোরে আর মচমচে, আর চাইলে কিন্তু যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন। তারপর আমি আরও একটু লবণ দিয়ে দিলাম জারের ভিতরে, আর এখান থেকে কয়েকটা আমি রেখে দিয়েছি ছানার মধ্যে দেওয়ার জন্য। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটা মিন্টের পাতা দিয়ে দিলাম,
মিন্টের পাতা কিন্তু খাওয়াও যায় চানার সাথে, ধনিয়া পাতার মতো। তো সৌন্দর্যের জন্য আমি কয়েকটা শুকনো মরিচ আর এই যে মিন্ট দিয়ে দিলাম। আর এদিকে আমার বেগুনিটা ভাজা হচ্ছে, যেহেতু ইফতারের সময়টা ঘনিয়ে আসছে, তো সব কিছু রেডি করে নিচ্ছি। আর এখন টেবিলে খাবারগুলো নিয়ে নেব, তো আমি এখানে পোলাওটাও নিয়ে নিচ্ছি। তো একে একে সব কিছু টেবিলে নিয়ে আসলাম। আর এই যে কাবাবটা রান্না করেছিলাম সেটাও নিয়ে এসেছি। আর এর মধ্যে কিন্তু আমি বানিয়েছিলাম কলিফ্লাওয়ার পাকোড়া আর কিছু শাকের পাকোড়া, আর বেগুনিটা ছিল, আর এখানে কিছু খেজুরও নিয়েছিলাম। তো এই ছিল আমাদের ওই দিনের হালকা পাতলা ইফতার। তেমন বেশি কিছু তৈরি করিনি, আসলে অনেক কিছু তৈরি করলে দেখা যায় রয়ে যায়, সব তো আর কাবাব হয় না। তো আমার ব্লগটা এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।